আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসলাত আলা আলাহ রসুলিল্লাহি বাদ সুপ্রিয় দিনী ভাই বোনেরা খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকেও কথা বলবো তা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মুরতাকিবুল কাবীরা মানে কবিরা গোনায় লিপ্ত হয় ওই ব্যক্তি যদি তাওবা না করে মারা যান তাহলে তিনি কি চিরস্থায়ী জাহান্নামে হবেন নাকি শাস্তির পরে কোনো একদিন আল্লাহ চাইলে তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন এই মাস আলাটি নিয়ে কথা বলবো সুপ্রিয় দিনী ভাই বোনেরা এ ব্যাপারে আমি বলতে চাই আহ লুসুন্না জামা আহ অর্থাৎ যেই মানহাজের উপরে যে মাসলাকের উপরে রসুল করিম সাল্লা সাল্লাম নিজে ছিলেন তার সাহাবাইকরম ছিলেন আল্লা ইমাল আরবা সহ চার ইমাম সহ আমাদের সালাফরা সবাই ছিলেন তা হচ্ছে কোনো ব্যক্তি যদি তার অপকর্মের কারণে তাওবা না করে মারা যায় এবং জাহান্নামে নামে যায় ইমান থাকার কারণে কোনো না কোনো একদিন ওই ব্যক্তিকে আল্লা সফতলা জাহান নাম থেকে বের করে আনবেন এটাই হচ্ছে আমাদের আকিদা বা বিশ্বাস যারা খারিজি আছে এবং যারা এই দুই সম্প্রদায়ের মানুষেরা মনে করে যে মোর্তাকিবুল ক্যাবিয়রা বা বড় পাপে লিপ্ত ব্যক্তি যদি তাও বা না করে মারা যায় এবং কখনো সে এই কারণে সে জাহান নামে প্রবেশ করে সেখান থেকে আর কোনো দিন সে বের হতে পারবে না এটা মুসলিমদের আকিদা হতে পারে না এটা কোনো মুসলিমের সঠিক আকিদা বা বিশ্বাস হতে পারে না এখন আমরা একটু দালিলিক পর্যালোচনায় যাই যারা বলেন যে কি বলে যে কোনো ব্যক্তি যদি তার অপরাধের কারণে যাহার নামে যায় কোনো দিন সেখান থেকে বের হতে পারবে না তারা কোরআন থেকে দালিল পেশ করেন কিন্তু তারা রসুল করিম সাল্লা সাল্লামের অসংখ্য মোতাওয়াতের পর্যায়ের হাদিসকে তারা অস্বীকার করেন অথচ আল্লাহর কোরআনের সরাসরি তাফসির হচ্ছে হাদিস কোরআন যেমন ওয়াহি হাদিসটাও কিন্তু ওয়াহি কোরআন ওয়াহি মাছলু যেটা তিলাওয়াত করা হয় আর হাদিস হচ্ছে গাইরু মাছলু এমন ওয়াহি যেটা তিলাওয়াত করা হয় না কিন্তু এটাও কিন্তু ওয়াহি সুতরাং কোরআন অবশ্যই ব্যাখ্যাটা হাদিস থেকে নিতে হবে কোরআনের ব্যাখ্যাটা আপনি যদি নিজের মতো করেন তাহলে হবে না কোরআনটা হচ্ছে একটা লাইট বা আলো আলো যখন আমার চোখে সরাসরি পড়ে আমি কিন্তু কিছু দেখি না তাই না কিন্তু আলোটা আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে যখন ফোকাস করে সেখান থেকে একটা প্রতিচ্ছবি যখন কি বলে যে প্রতিবিম্ব আমার চোখে এসে পড়ে তখন কিন্তু আমি দেখতে পাই তাই নয় কি ব্যাপারটা কিন্তু তাই সুতরাং কোরআন সরাসরি আপনি বুঝবেন না আপনি কোরআনটা যখন পড়তে যাবেন তখন রসুল করিম সাল্লা সাল্লামকে ফোকাস করেন উনি যেভাবে বুঝেছেন ওখান থেকে যেটা মানে প্রতিচ্ছ প্রতিবিম্ব যেটা আমার চোখে এসে লাগবে সেটা হচ্ছে দিন সেটা হচ্ছে আলো কিন্তু সরাসরি কোরআন আপনি যখন আপনার মধ্যে ফোকাস করবেন ওই আলো আপনার চোখে ফোকাস করার মতো আপনি অন্ধকার দেখতে পাবেন কোল কিনারা খুঁজে পাবেন না এটা মনে রাখা জরুরি আচ্ছা তো কোরআনে একটা আয়াত আয়াতান মিনান মোতা আম্মিদান ওহ জাহান নাম খোয়ালিদান ফিহা ইলা আখিরিল আয়া কোনো ব্যক্তি যদি আপনার কোনো মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে কোনো মমিন ব্যক্তিকে সে জাহান নামে চিরকাল থাকবে এই কথাটা এভাবে বলা আছে আচ্ছা এখন এই আয়াতের প্রেক্ষিতে কেউ যদি বলে যে কোনো ব্যক্তি যদি তাওবা না করে মারা যায় তাহলে সে জাহান জাহান্নামে যখন ঢুকবে সেখান থেকে আর বের হবে না দলিল কি কোরআনের এই আয়াত আমরা বলবো একটু থামেন একটু থামেন আসেন আমরা এই আয়াতটার ব্যাখ্যায় যাই এবং আরবরা আরবি ভাষা চয়নে যতটা পণ্ডিত আমরা কিন্তু অতটা পণ্ডিত নই শেখ বিন বাজ রাহে মহ্লা ওনাকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে তো বলা আছে যে যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে চিরকাল জাহান নামে হবে অথচ সে তার ইমান আছে তখন তিনি বলেছিলেন যে হলুদটা বা চিরস্থায়ীটা দুই ধরনের একটা হচ্ছে হলুদ মো আব্বাত যেটা অনন্তকালীন হলুদ যেটা শেষ নাই আর একটা হচ্ছে হলুদ মুআকাত সাময়িক সময়ের জন্য হলুদ বা চিরস্থায়ী কিন্তু সাময়িক যেমন আমরা বলি যাবজ্জীবন জ্যাল যাবজ্জীবন জল মানে মৃত্যুর আগ পর্যন্ত না একটা নির্দিষ্ট সময় পরে তাকে ছেড়ে দেওয়া হয় এরকমই তো উনি বলেছেন এটা আরবরা ব্যবহার করে যেমন যদি বলা হয় আকামু আখলাদু সে কোথাও বসবাস করেছে এবং চিরস্থায়ী হয়েছে মানে মানুষ কি চিরস্থায়ী হয় আরবরা এটা বলে মানে হচ্ছে লম্বা সময় তিনি সেখানে আছেন তো এই আয়াতে হানা সুবহানাহু তালা তাআলা তাকে খালিদান মুখাল্লাদান খালিদান বলেছেন খালিদান ফিহা মানে হচ্ছে একটা লম্বা সময় সে জাহান্নামে জ্বলবে এরপরে ইমান থাকার কারণে আল্লাহ সোহান তাকে সেখান থেকে বের করে আনবেন সেটার দালিল আসেন আমরা হাদিস থেকে নেই আল্লাহ রসুলাম বলছেন যে এরুজু মিনান্না রিমান কাল ইহা ইফি কলবিহি মিস মিন খাইরিন আখর মিস কালা জরাতিন মিন শাহিনিস কালা জরাতিন মিন বুররিন এরকম বিভিন্ন রেওয়ায়ত আছে যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তার অন্তরে অনু পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমা মানে ভালো কিছু থাকে হ্যাঁ এবং সে লাই ইল্লাল্লাহ বলে মারা গেছে তাহলে আল্লাহ ওয়া তালার ইচ্ছায় কোনো না কোনো একদিন তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে এরকম অসংখ্য হাদিস সাহি বুখারি এবং মুসলিমে রয়েছে সুতরাং আমাদের বা বিশ্বাস এটাই কোনো ব্যক্তি যদি বড়ো পাপে লিপ্ত হয় তাওবা না করে মারা যায় সে তার এই কাজের জন্য আল্লাহর কাছে পানিশমেন্ট পাবে কিন্তু আল্লাহ চাইলে তাকে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বের করে আনবেন আর এটার সম্পর্কে আরেকটা শক্ত দলিল আছে যে ইন আল্লাহ ফিরো আয়ুস রবি ওয়া ফিরো মাদুুন আজ আলিকা আলি মাইয়সা আল্লাহ শিরিক যে ব্যক্তি করবে তাও বা না করে মারা যাবে তাকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না কিন্তু এর নিচে যত গোনা আছে সেটা তাহতা মাসি আতিল্লা সেটা আল্লাহ সুবাহানুআ তালার ইচ্ছাধীন তিনি চাইলে ক্ষমা করতেও পারেন চাইলে তাকে শাস্তি দিতেও পারেন সুতরাং হত্যা করা চুরি করা অন্যান্য বড় পাপাচারে লিপ্ত হওয়া সব কিছু শির থেকে নিচে সুতরাং সেটা আল্লাহর ইচ্ছাধীন কোনোভাবেই আমরা বলতে পারবো না এই কারণে কেউ জাহান নামে গেলে সেখান থেকে আর বের হতে পারবে না বরং হাদিসে আসছে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে তাকে দুনিয়ার মতো দশটা দুনিয়া এরকম জান্নাত তাকে প্রদান করা হবে সুতরাং এই হাদিসগুলোকে আমরা অস্বীকার করতে পারি না তো আসুন আল্লাহ সুহানত আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হাক বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন অসল্ল্লাহ তালা আলা দিনা ونبينا محمد والسلام عليكم ورحمه الله وبركاته